মাগুরায় বাসের ধাক্কায় আরো নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে দুপুরে মাগুরা মোহাম্মদপুর সড়কের দলহরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকান্দার আলী জানান একটি যাত্রীবাহী বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও ইজি বাইকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে এ ঘটনায় ভ্যান চালক আরো জালি ঘটনাস্থলেই নিহত হয় এবং ইজি বাইকে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা দুইশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং মৃত দেহটি হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে পুলিশ বাসটি জব্দ করেছে